14 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আবার মুখোমুখি 6 বারের চ্যাম্পিয়ন লিভারপুলের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাউস অফ ফুটবল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড। আজকে রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড রাউন্ড অফ 16-এর ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে লিভারপুল। সিটিটা খুব বেশি দূরে নয়, লাস্ট সিজনেই তারা রিয়াল ফাইনাল খেলেছিল এই দুটি দল, যেখানে রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াসের একমাত্র গোলে জিতে যায়। এর আগেও 2018 সালে তারা ফাইনাল খেললো, সেখানেও শেষ হাসি রিয়াল মাদ্রিদই হেসেছিল, হয়তোবা সেজন্য লিভারপুল ফ্যানরা এখনো লরিস কারিয়াসকে মাফ করতে পারেনি। এরপরে 21 সালে চ্যাম্পিয়ন্স লিগেও দেখা হলো, দুটো লেগে রিয়াল মাদ্রিদ জিতে গেল। লিভারপুলের স্মৃতিগুলো মাদ্রিদের সাথে কখনোই যেন ভালো হচ্ছে না। 80-এর দিকে একবার লিভারপুল জিতেছিল, 2010-এর আগে একবার জিতেছিল, কিন্তু এরপর থেকে আসলে সময়টা কখনোই লিভারপুলের পক্ষে ছিল না। সো এখনকার কথা যদি বলতে যাই, দুটো টিমেরই কিন্তু প্লেয়ারের স্বল্পতা প্লাস হচ্ছে লিগ পারফরমেন্স কোনোটাই সম্মতিজনক নয়, দুটো দেখে তারা তেমন ভালো খেলছে না। সো চ্যাম্পিয়ন্স লিগই বলতে গেলে তাদের লাস্ট হোপ হিসাবে এখন পর্যন্ত টিকে আছে। সো এখন যদি ফরমেশনের ব্যাপারে আসি, হোয়াটস ইওর থটস অন দিস? আকি, আসলে আমার যেটা মনে হয় যে লিভারপুলের জন্য সিচুয়েশনটা একটু বেশি ক্রিটিক্যাল, কারণ রিয়াল মাদ্রিদ কিন্তু লা লিগাতে সেকেন্ড আছে এবং কোপা দেল রেতে এখনো তারা টিকে আছে। লিভারপুলের কিন্তু একদম আমরা বলতে পারি যে সব রকমের কম্পিটিশন থেকে লিভারপুল বাদ। হ্যাঁ, যদিও ওরা লিগে এরকম খারাপ এর আগে একবার করছিল আমরা যেটা দেখছিলাম, বাট ওরা হচ্ছে তারপরে লাস্ট 10 ম্যাচে বা লাস্ট 8 ম্যাচে ওরা হচ্ছে একটা কামব্যাক দিয়ে থার্ডে ফিনিশ করছে। বাট এইবার তারা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ স্পটে ফিনিশ করতে পারবে কিনা স্টিল অনেক ডাউট হইতেছে আমার, কারণ পারফরমেন্স অ্যাকচুয়ালি ভালো না, ইঞ্জুরি প্রবলেমের কথা বলতে পারে। বাট আমার মনে হচ্ছে যে লিভারপুল টিমটা একদমই জানাতানো মানে টিম না, যে হচ্ছে একটা দুইটা ইনজুরির জন্য একেবারে মিড টেবিলে চলে যাবে, যেটা আমরা দেখছি। আর ওদের জন্য একটা ভালো সংবাদ কিন্তু আছে, ভার্জিল ভ্যান ডিক ব্যাক করছে। হ্যাঁ, ভার্জিল ভ্যান ডিক ব্যাক করতেছে, বাট এখন আপনি যদি আরেকটা জিনিস খেয়াল করেন, ওয়ার্ল্ড কাপের আগেও কিন্তু লিভারপুলের পারফরমেন্স ততটা ভালো ছিল না, যখন ভার্জিল ভ্যান ডিক ফিট ছিল। সো ভ্যান ডিক ফিরে আসলেই যে ওদের একদম সব প্রবলেম সলভ হয়ে যাবে বিষয়টা এরকমও না, ওদের অ্যাকচুয়ালি ফ্রন্ট লাইনেও কিছু ইস্যু আছে। সো আমরা যদি ফরমেশনের কথা বলি, লিভারপুল অ্যাজ ইউজুয়াল হচ্ছে 4-3-3 খেলবে। ভ্যান ডাইক যদি স্টার্ট করে, তার সাথে ওরা যদি কোনা থেকে পায় কোনাতে স্টার্ট করবে বা মাতিপ হয়তো স্টার্ট করবে, গোল পোস্টে তো অবভিয়াসলি হচ্ছে অ্যালিসন বেকার থাকতেছে, দুই ফুল ব্যাক হিসেবে হচ্ছে রবার্টসন আর হচ্ছে আলেকজান্ডার থাকবে। যদি আমার কাছে পার্সোনালি মনে হয় যদি ভিনিসিয়াসকে স্টপ করতে হয় তাহলে আর্নল্ডকে স্টার্ট করানোর একটা রিস্কি প্রজেক্ট, কারণ আর্নল্ডের ডিফেন্সিভ কন্ট্রিবিউশন অ্যাকচুয়ালি খুব একটা ভালো না, এটা আমরা ম্যাক্সিমাম টাইম উপরের দিকে থাকে। হ্যাঁ, ম্যাক্সিমাম টাইম উপরের দিকে থাকে। আর এছাড়া যদি আমরা একদম রিসেন্ট বিষয়গুলি বলি, যে লাস্ট 3টা ম্যাচ ভিনিসিয়াস মাদ্রিদের বিপক্ষে খেলছে, ভিনিসিয়াস কিন্তু খুব বাজেভাবে হিউমিলিয়েট করছে আর্নল্ডকে। এক্স্যাক্টলি, বাট সো হয়তো ডিফল্ট ফরমেশনই হচ্ছে ক্লপ যাবে। তো আর যদি মিডফিল্ডের দিকে তাকাই, খুব সম্ভবত হয়তো ফ্যাবিনহো স্টার্ট না করতে পারে, বাইটিচ হয়তো স্টার্ট করবে সিএম হিসেবে, প্ল্যাটার জোনসের একটা চান্স আছে। হ্যাঁ, জোনসের স্টার্ট আছে, থিয়াগো নাভিকেইটা হয়তো স্টার্ট করবে যেকোনো একজন। আমার যেটা মনে হয় যে থিয়াগো স্টার্ট করবে, ওদিকে নাভিকেইটা বা হচ্ছে জোনস স্টার্ট করবে, আবার হ্যান্ডারসনও স্টার্ট করতে পারে যেহেতু ইউসিএল ম্যাচ। ফ্রন্ট লাইনে আমরা মোটামুটি এটা হয়তো ফিক্সড দেখবো, যেটা হচ্ছে অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড বা ফলস নাইনে গ্যাকপো, রাইট সাইডে হচ্ছে সালা, লেফট সাইডে হচ্ছে নুনেস। এই ফরমেশনটাই খেলা হচ্ছে নিউক্যাসলের বিপক্ষে লাস্ট ম্যাচে, লিভারপুল বেশ ভালো খেলছে, নুনেস গ্যাকপো দুজনই গোল করছে। সো দেখা যাক আর কি আজকের ম্যাচটাই কি হয়। আর আজকের ম্যাচটা আমার যেটা মনে হয় যে সালার জন্য অনেক একটা বিগ ম্যাচ, কারণ লিভারপুল মাদ্রিদের ম্যাচে কিন্তু সালার পারফরমেন্স স্টিল একদমই ভালো না। আর মাদ্রিদের কথাই যদি আমরা ব্যাক করি, মাদ্রিদের জন্য সুখের সংবাদ যেটা, তাদের শেষ চ্যাম্পিয়ন্স লিগের হিরো লিভারপুলের সঙ্গে ম্যাচটা সম্ভবত এক হাতেই বের করে ফেলছিল থিবো কর্তোয়া, সে কিন্তু আজকে ব্যাক করেছে এবং সে আজকে স্টার্ট করবে। আমরা লাস্ট লিগ ম্যাচে তাকে স্টার্ট করতে দেখছি। সো থিবো কর্তোয়া ইজ ব্যাক, মানে মাদ্রিদের সবচেয়ে বড় অস্ত্র ডিফেন্সে থিবো কর্তোয়া। আমরা জানি মাদ্রিদের ডিফেন্সটা একটু শেকি, মাল্টিপল রিজনে প্লেয়ার ইঞ্জুরি প্লাস তারা ডিফেন্সে ইনভেস্ট করেনি অনেকদিন হয়ে গেল। সো এই ডিফেন্স নিয়েও কিন্তু লাস্টবার তারা জিতছে, অনেক গোল কনসিড করছে, কিন্তু ফাইনালে ক্লিন শিট 1-0 জিতে গেছে, টাইট টাইট গেম দিয়ে জিতে ফেলছে গেমটা। সো মাদ্রিদের ফরমেশনের দিকে যদি তাকে, মিডফিল্ড ফর্ম ডিফেন্স কিরকম হতে পারে? আমরা তো অ্যাটাকের ব্যাপারটা জানি যে বেনজেমা বিষয় বাট আমার যতটুকু মনে হয় যে সেবাসকে হয়তো আমরা স্টার্ট করতে দেখবো, কারণ মাদ্রিদের এখনো মাদ্রিদ আমি বলবো যে 3টা কম্পিটিশনই টিকে আছে। সো মাদ্রিদ এরকম কোনো রিস্ক নিবে না,
যেহেতু এটা মাত্র ফার্স্ট লেগ, সেকেন্ড লেগ হলে হয়তো এরকম একটা কিছু রিস্ক নিত, ওরকম ফুললি ফিট না থাকলে আমার মনে হয় না মাদ্রিদ কাউকে নামাবে। সো সেক্ষেত্রে হয়তো আমরা দেখার চান্সেস অনেক বেশি, কারণ নাচো কিন্তু ওই পেসটা প্রোভাইড করতে পারবে না যেটা, আর ভিনিসিয়াসের সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে প্লেয়ার ফেক করতে পারে, প্লেয়ারকে ফোর্সড করে বের হয়ে যেতে পারে। সো আর্নোল্ড, যে আর্নোল্ড যদি উপরে মাদ্রিদের ডিফেন্সে বেশি থ্রেট ক্রিয়েট না করে, লিভারপুলের কিন্তু সেক্ষেত্রে গোল বের করতে কষ্ট হয়ে যাবে। আর আমরা জানি এখন কিন্তু অ্যাওয়ে গোল রুলসটা চ্যাম্পিয়ন্স লিগে নাই, সো আলটিমেটলি গেমটা জিততেই হবে, যে টিমই থ্রু করুক তাকে জিততেই হবে। সো আর্নোল্ড যদি বেশি উপরে উঠে আসে, সেক্ষেত্রে ভিনিসিয়াসের জন্য কিন্তু বিশাল একটা প্লাস পয়েন্ট। সেক্ষেত্রে ভিনিসিয়াস কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বেশি পেস ক্রিয়েট করবে, আর বেনজেমা তো আসেই। সো জোন 14 জোন 15 এ যদি মাদ্রিদ স্পেসটা পেয়ে যায়, সেক্ষেত্রে ওদের ফিনিশ করার অনেক লোক আছে। মডরিচের শুট ভালো, এবং অ্যালিসন বেকারের ক্ষেত্রে যেটা প্রবলেম হতে পারে, আমরা জানি গ্রাউন্ড শটে হি ইজ গুড, বাট এরিয়ালে আরো বেশি স্ট্রং অ্যালিসন। সো গ্রাউন্ড শট কিন্তু বেনজেমা প্লাস হচ্ছে মডরিচ দুজনই খুব ভালো নেয়, যদিও ক্রুজ আরো ভালো নেয়, কিন্তু যদি ক্রুজকে আমরা পাচ্ছি না আজকে। সো মাদ্রিদ হয়তো বা এই অ্যাপ্রোচেই যাবে, অ্যান্ড আনচেলত্তি কিন্তু এই কাজটা করে। সবচেয়ে বড় প্রেশারটা লিভারপুলকে আনচেলত্তি হয়তো বা দিবে 60 মিনিটের পরে রদ্রিগোকে নামায় দিয়ে, কারণ রদ্রিগো কিন্তু অনেক ক্লিনিক্যাল খেলে অ্যাজ এ সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে, যেটা আমরা 90 মিনিটে খেলা রদ্রিগোকে দেখতে পাই না। সো ট্যাকটিক্যালি চিন্তা করলে মাদ্রিদ অলরেডি আপার হ্যান্ডে আছে লিভারপুল থেকে, কারণ লিভারপুল ওইভাবে, কারণ লিভারপুলের আমরা যতগুলো প্রিমিয়ার লিগ ইউসিএল ম্যাচ দেখলাম, ওরা নিজেদের মধ্যে কিন্তু কানেক্ট করতে পারতেছে না। সো কানেকশনের জন্য আলটিমেটলি থিয়াগোকে খেলানো উচিত, এবং থিয়াগোকে অনেক বেশি ওয়ার্কলোড দেওয়া উচিত, যাতে মিডফিল্ড টু ডিফেন্স প্লাস মিডফিল্ড টু অ্যাটাকে একটা বক্স টু বক্স একটা কানেকশন থাকে, যেটা আসলে লিভারপুলের হয়ে উঠতেছে না। কিন্তু মাদ্রিদের হয়ে মিডে যেই থাকতেছে, আলটিমেটলি ওরা এই ব্যালেন্সগুলো করতেছে, ওরা হচ্ছে অফসাইড ট্র্যাপগুলো খুব ভালো মতো মেনটেন করতেছে, লাইনগুলো খুব ভালো মতো মেনটেন করতেছে। ব্যাপার যেটা হচ্ছে, ওরা হচ্ছে টেক্সটবুক ফুটবলটাকে অনেক বেশি ফলো করতেছে, দেন স্কিল প্লাস হচ্ছে আউটপ্লেয়ার ব্যাপারগুলোতে যাচ্ছে। এজন্য মাদ্রিদ স্টিল ভালো করতেছে চ্যাম্পিয়ন্স লিগ, এবং এটাই ছিল ওদের লাস্ট ইউসিএল জেতার মূল মন্ত্র। সো ট্যাকটিক্যালি যদি হিসাব করি, ডেফিনেটলি ক্লপ থেকে আনচেলত্তি প্লাস লিভারপুল থেকে মাদ্রিদ অনেক বেশি আপার হ্যান্ডে আসছে। আর আমি যদি অ্যাকচুয়ালি ট্যাকটিক্যাল বিষয়টা লিভারপুলের সাইডে বলি, লিভারপুলের যে ট্যাকটিক্সটা ফলো করা উচিত আমার, আমরা সেই জিনিসটা মোটামুটি বেশ কয়েকটা লালিগার ম্যাচে দেখছি, যেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অপোনেন্ট একটু ডিফেন্সিভ রাইট ব্যাক ইউজ করে, যে হচ্ছে ভিনিসিয়াসের সাথে হচ্ছে ডুয়েলগুলো জিততে পারে এবং ভিনিসিয়াসকে খুব একটা স্পেস দেয় না। এটা আমরা হচ্ছে বার্সেলোনার সাথে দেখছি, আরোহ করতেছে ভিয়ারিয়ালের সাথে একটা স্পেসিফিক ম্যাচ যদি বলি, ফয়েত অনেক ভালো খেলছে ভিনিসিয়াসের অ্যাগেনস্টে। সো ওইদিকে যদি এমন কিছু ম্যাচ বলা যায় যে একদম স্পেসিফিক্যালি যদি বলি, বার্সেলোনা লিভারপুলের একটা ম্যাচ ছিল 2019 যেখানে হচ্ছে রাইট ব্যাক হিসেবে গোমেজ স্টার্ট করে লিভারপুলে। সো ওই রকম কোন একটা মুভ যদি হচ্ছে নিতে পারে ক্লব, যে সে হচ্ছে রাইট সাইডটা মানে লিভারপুলের রাইট সাইড, দ্যাট মিন্স মাদ্রিদের লেফট সাইডটা একদম ব্লক করে দিবে, যে যেখান থেকে হচ্ছে মাদ্রিদ যাতে অ্যাটাক করতে না পারে, এবং লেফট সাইডটা হচ্ছে ওভারলোড করবে, দ্যাট মিন্স হচ্ছে আমরা যদি বলি নুনেস বা গ্যাকপো বা এদিকে হচ্ছে রবার্টসন অনেক উপরে উঠবে। কারণ আমরা যদি দেখি যে মাদ্রিদের রাইট ব্যাক বলি বা রাইট উইঙ্গার বলি, লেফটের চেয়ে কিন্তু মাদ্রিদের রাইট সাইডটা একটু উইক, কারণ হ্যাঁ ফেদে বালভার্দে অসাধারণ খেলতেছে, বাট ফেদে বালভার্দে কিন্তু একেবারে আউট অ্যান্ড আউট উইঙ্গার না, বা ওদের রাইট ব্যাকে যে খেলতেছে সে ওরকম খুব একটা ভালো ফর্মে নাই, হয়তো কার্ভাহাল ওরকম অত ভালো ফর্মে নাই, যদিও কার্ভাহালের ইউসিএল পারফরমেন্স ভালো, বা কার্ভাহাল বাস্কেস নাচো যেই খেলতেছে, আপনার কিন্তু এখন যদি মানে টার্গেট করতে হয় যে মাদ্রিদের দুইটা উইঙ্গার যে কোনো একটাতে আপনি বেশি প্রেশার দিবেন, সেটা কিন্তু অবশ্যই রাইট। আলটিমেটলি যেটা নুনেজের যে পেসটা, আমরা ওর ফিনিশিং এর দিকে না যাই, বাট নুনেজ যে পেসটা প্রোভাইড করে ওই পেসে অ্যাকচুয়ালি কার্ভাহাল মানে অনেক বেশি প্রেশার দেয়। নুনেজ বা গ্যাকপো যে দ্যাটস দা হোল থিং, নুনেজকে অনেক বেশি ওভারলোড করতে হবে। আর যেহেতু এদিকে ভিনিসিয়াস আছে, সো আলটিমেটলি লিভারপুলের রাইট সাইডের হাফ স্পেস এবং উইং স্পেসটা ভিনিসিয়াসকে পুরোটা ব্লক করে দিতে হবে, যাতে ভিনিসিয়াস না ঢুকতে পারে। আর আরেকটা অ্যাডভান্টেজ যেটা মাদ্রিদ পাবে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মাদ্রিদের প্লেয়ারদের ফিনিশিং অনেক ভালো, লিভারপুলের প্লেয়ারদের ফিনিশিং ওরকম ভালো হচ্ছে না, এটা একটা প্রবলেম। আর আরেকটা যেটা প্রবলেম হবে, সেটা হচ্ছে আমরা ওয়ার্ল্ড কাপের পর থেকে যেটা দেখতেছি যে অ্যালিসন কিন্তু একটু অফ ফর্মে আছে, আর পোর্তো কিন্তু অ্যাকচুয়ালি অসাধারণ ফর্মে আছে, এ নিয়ে কোনো ডাউট নেই। সো ওইভাবে যদি বিষয়টা দেখি, তাহলে এরকম একটা সিচুয়েশন হতে পারে যে গোলকিপার আর স্ট্রাইকারদের জন্য হয়তো ম্যাচটা হচ্ছে দেখা যাইতেছে যে একটা মিস্টেক বা একটা কোনো বা একটা ভালো ফিনিশিংয়ের জন্যই হয়তো ম্যাচটা বের হয়ে যাবে, কারণ যেহেতু
বিগ ম্যাচ আমার মনে হয় যে এরকমই খুব বেশি গোল হবে, যদি এরকম মানে হাড্ডাহাড্ডি লড়াইও হয় দেখা যাবে যে মাদ্রিদের প্লেয়ারদের ভালো ফিনিশিং, গোলকিপারের ভালো সেভের জন্য আলটিমেটলি মাদ্রিদই হয়তো ম্যাচটা আজকেও জিতে যাবে। আচ্ছা আমরা যদি প্রেডিকশনের দিকে আগাই, কি মনে হয় আজকে কি রেজাল্ট হতে যাচ্ছে? 2-1 রিয়াল মাদ্রিদ। সেম গোস ফর মি, আমার মনে হয় মাদ্রিদ ক্লিন শীট রাখবে, 2-0 রিয়াল মাদ্রিদ। থ্যাংক ইউ এভরিওয়ান, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড কিপ এনজয়িং ফুটবল।